উপস্বাস্থ্য কেন্দ্রে নেই চিকিৎসক। গ্রামে গিয়ে এই কথা শোনার পর দ্রুত চিকিৎসক দেবার আশ্বাস দিদির দূত সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের। উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নহাটা উপস্বাস্থ্য কেন্দ্রে প্রচুর সংখ্যক রোগী হলেও দীর্ঘদিন ধরে নেই কোনো চিকিৎসক। স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে চিকিৎসার কাজ। দিদির দূত কর্মসূচিতে এসে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার গ্রামবাসীদের মুখে এ কথা শুনে আশ্বাস দিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যদিও তিনি বলেন উপস্বাস্থ্য কেন্দ্রে মূলত গর্ভবতী মহিলাদের টিকাকরণ, আয়রন ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার দেখভাল করে থাকেন স্বাস্থ্যকর্মীরা। তবে গ্রামবাসীদের দাবির কথা শুনে দিদির দূত বলেন এখানকার মানুষের যদি প্রয়োজন থাকে অবশ্যই একজন চিকিৎসক নিয়োগ করা হবে। উপস্বাস্থ্য কেন্দ্রটি চলছে এবং তার পরিকাঠামোগত দিক দিয়েও সেটা একেবারে সুস্বাস্থ্য কেন্দ্রই বটে এবং সেখানে শুনলাম আজকে 14 জন রোগী এসেছে, প্রত্যেক দিন 20-22 জন করে আসে। সুতরাং একটা গ্রামের পক্ষে উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে যথেষ্ট ভালো কাজ হচ্ছে। এখানে উপস্বাস্থ্য কেন্দ্র ANM দিদিরা চালায় এবং সেখানে যারা গর্ভবতী নারী আসে তাদের যে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যান্টিনেটাল চেকআপ, মানে পেটে শিশু কেমন আছে দেখা, প্লাস তাদের যে টিকাকরণ মায়েদের, গর্ভবতী মায়েদের টিটেনাস, উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু সেই অর্থে চিকিৎসকের আসার কথা নয়। যদি সেরকম ডিমান্ড পাবলিকের থাকে যে প্রচুর পেশেন্ট আসছে, একজন ডাক্তার সপ্তাহে একদিন আসলে ভালো হয়, তারা যদি সেরকম ডিমান্ড জানায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে ওপর আমি আমার ঊর্ধ্বস্থন জায়গায় জানাবো। পাশাপাশি এদিন দিদির দূত কর্মসূচি চলাকালীন নহাটা এলাকায় এক গ্রামবাসী বেহাল রাস্তার বিষয়ে সাংসদকে জানান। প্রত্যুত্তরে সাংসদকে বলতে শোনা যায় আগে ভোট দিন, তারপর দেখা যাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এদিন যখন গ্রামবাসীদের সাথে কথা বলছিলেন সাংসদ, তখনই স্থানীয় এক গৃহবধূ রাস্তার বিষয়টি সাংসদকে জানান। সাংসদ জিজ্ঞাসা করেন গ্রামের মেম্বারকে, পাশ থেকে উত্তর আসে বিজেপির। এরপরই এ কথা বলতে শোনা যায় সাংসদকে। তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাব। আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূলরে, তারপরে দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই এ বিষয়ে গ্রামবাসী সাবিত্রী দাস বলেন আমি রাস্তার বিষয়ে ওনাকে বলেছিলাম, উনি আমাদেরকে ভোট দেওয়ার কথা বলেছেন। আমাদের রাস্তাটার বিশেষ দরকার, আমাদের রাস্তাটাই আমরা চাই এইবার, যেন আমাদের ওই 87 মোড় ভোট প্রসঙ্গে যা বললো আপনারা তো শুনতেই পাচ্ছেন, আমাদের ভোট দিতে হবে, ভোট দেব, ভোট দেব। উনি বললো যে ভোটটা দিলে উনি আসে, তাই বললো, সেটা তো বললোই যে ভোট দিলে রাস্তা, ভোট না দিলে রাস্তা না, এই বছর হবে না সামনের বছর হবে, সেটা বললো। পরে এ বিষয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে উত্তর দেন, বলেন আমি যোগ করছিলাম। এ বিষয়ে তিনি আরো বলেন আমি যোগ করছিলাম, দেখলাম না, আমি তো সিরিয়াসলি কইছি, সব তো নাম্বার লিখে লইছি। মমতা ব্যানার্জি ক্ষমতায় না থাকলে যেখানটা ছিল না, ওই যে ওই জায়গাটা 40 বছর আমাদের কোনো তৃণমূলের মেম্বার ছিল না, অঞ্চলটাও আমাদের ছিল না, যারা ছিল যাদেরকে ওরা ভোট দিয়েছে তারা 40 বছর ওইরকম করে রেখে দিয়েছে, রাস্তাও করেনি, কিছু উন্নয়ন করেনি, তাহলে এটা তো প্রমাণিত অন্য লোককে ভোট দিলে তারা কাজ করতে পারে না, তাই তাদের ভোট দেওয়া উচিত না আমাদের ভোট দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।